নমস্কার রঙ্গিলাতে আপনাদের স্বাগত নমস্কার আজকের ভিডিওতে দেখাবো অনাথ আশ্রমে একদিন আমরা কেমন কাটালাম প্রতি বছর আমরা দিল্লি থেকে নয়ডাতে এই অনাথ আশ্রমে যাই শুধুমাত্র অনাথ বাচ্চাগুলোর মুখে হাসি দেখার জন্য ওদের জন্য কখনো নতুন জামা কাপড় কখনো বা নতুন বিছানা খাট শীতের পোশাক জুতো পড়াশুনোর কিছু আসবাবপত্র ব্যাগ কখনো খাওয়ার দাওয়ার চেষ্টা করি দেওয়ার কি যে খুশি হয় ওরা ওই দেখে আমরাও খুশি রাজেন্দ্র প্লেস থেকে মেট্রো নিলাম নয়ডার খুব মজা করে গল্প করতে করতে আমরা চললাম আশ্রমে কথা যেন আমাদের শেষ নেই তাতে কখন যে রাস্তা শেষ হয়ে যায় তাই বুঝতে পারি না পৌঁছে গেলাম নয়ডা মেট্রো স্টেশন এখান থেকে আমরা বেরিয়ে অটো বা টোটো নিয়ে আমরা পৌঁছবো নয়ডা আশ্রমে হাসি মজার মধ্য দিয়ে কখন যে আমরা রাস্তা পার করে ফেললাম নিজেরাই বুঝতে পারিনি চললাম আমরা অটো ধরতে তিনটে অটো বা টোটো নিয়ে আমরা চললাম অনাথ আশ্রমের দিকে কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছে গেলাম অনেক চেঞ্জ দেখলাম এখানের মহারাজ খুবই ভালো এই অনাথ আশ্রমটি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দান এটা ওনার এক বাড়ি ছিল স্বামীজি খুবই ভালো উনি আগের বছরও ছিলেন তাই জানাশোনা আমাদের বাচ্চাদের লক্ষ্য রাখেন ভালো করে ওনার সাথে আমরা ফটো তুললাম এবছর এই যে একটা স্বামীজির মূর্তি এটা আমরা আগের বছর দেখিনি এবছরই দেখলাম আর অনেক কিছুই চেঞ্জ হয়েছে শিব মন্দির দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে জায়গাটা এরপর আমরা ভেতরে গেলাম একটু বসলাম মাকে প্রণাম করে আমরা চারদিকটা একটু ঘুরলাম কালী মাকে দেখলাম নীল শাড়িতে অপূর্ব লাগছে তারপর বাচ্চাদের জামা কাপড়ের মাপ নিলাম মাপ নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ওদের জামা কাপড় কেনার জন্য বাজারে যেতে হবে তো ওদের জামা কাপড়ের জন্য আবার আমরা টোটো ধরার জন্য বাইরে বেরিয়ে এলাম বাইরেই টোটো পাওয়া যায় ওখান থেকে আমরা আবার তিনটে টোটো করে দোকানে পৌঁছে গেলাম পাশেই দোকান মেট্রো স্টেশনের ওখানেই তো ওখান থেকে আমরা ওদের জন্য কেনাকাটা শুরু করেছি এক দোকানে তো সব কিছু কেনাকাটা যায় না তো আমরা একটার পর একটা দোকান ঘুরতে থাকলাম এটা হলো নয়ডার আটটা মার্কেট ঘুরে ঘুরে আমরা সব দেখলাম পরের অংশটি পরের ভিডিওতে নমস্কার।